हाय सोना भाई जय मां आवाज प्रबोधन करे छे देखो जमा जमा देखो जमा আমি সোনালে ভালো ভালো ভাই নামে কথা বলে যান বলো আমি মাই পুনম করি সব সোনালে পুনম করে পুনম করে শুনতে চল বলো আই রে সোনা আমরা সব मायर नाम जप कर फूल लागिए ठीक सदा डाक्टर फुटबल खेलते गए पाए फुले गो तो पांच मिनट कमे मायर नाम जप मध्यमग्राम दोलतला आगे मासे नीचे मायर नाम जप कर शुरू कर पोछाप कर डाक्टर बोले जो पोछाप कर स्वाभाविक हो और ना हाली पर बड़ो डाक्टर का जो ना ग्यारंटी देव ना मायर दया खूब भलो आशीर्वाद दीबें सारा टाइम भलो भलो रेखो चाहिए चिरस्थायी
আনার জন্য দাঁড়ু মনে জানত না ছিল কিছু ঠেকে দিয়েছিল ভালো হয়ে গেছে শোনে না বলছি প্রণাম করো না মালা দিও না কেন তোমরা শুনছো না যদি লাইন যদি সমান থাকে না সবাই কাছে যেতেও সুবিধা সবার মাথায় হাত দিতেও সুবিধা সবাই যদি ছুটে চলে আসে মা সবাইকে শ্রদ্ধা আছে আপনাকে মালা দিয়ে আপনাকে পাও ধরা আমি আপনাকে স্বপ্নে দেখে স্বপ্ন থেকে আসছো বাবা লাইন থেকে কেউ বেরোবে না সবাই বলবে দেখলে সবারই হাত তো বেরোন বলে কি হবে ফোনের থেকে বার করেছি মা মায়ের মন্দিরই হলো না সবাই এখানে তুলে দেবে মা চাঁদ মা অনেকদিন চেয়েছে আগের মন্দির সবাই তো উঠে পড়ে লেগেছে মাকে এখানে তো স্থান দেবে না মা সবাই জানি না মা সবার জন্য ভালো হচ্ছে
এবার তো আমার ভক্তদের একত্র করতে হবে হ্যাঁ সপ্তাহে একত্র কোথায় টাঙাবো মা যখন মা যখন মোটরবাই জায়গাটা কাছে এটা হ্যাঁ তাহলে নামার করবে না না ও দিদি করবে না মান বুঝি তো না আমি একবার বলি সবাইকে কারণ সবাই যেন মালা পড়াতে আর তোমাদের প্রণাম করতে না করেছি দেরি হয়ে গেল মা দেখো যখন এই যে এত ভক্ত এসছো তাদের মধ্যে সব থেকে বেশি ভক্ত উপকার পেয়ে এসেছো তারা ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে পুজো দিতে এসছো তখন তখন আমি হাত দিতে যাইনি গেছিলাম কি বাবা তখন তো কেউ আমাকে প্রণামও করেনি দেখি উপকার হয়নি আরে মাকে যখনই ডাকবে মা ঠিক সারা দেয় গো এই যে মাথায় সবাই তোমার মাথাটা বাড়িয়ে দিচ্ছ মাথায় হাত দিতে বলছো ওই তখনও তো মাথায় হাত দিইনি তাহলে নাম জপ করে কি উপকার হয়নি তাহলে বারবার বলছি মাকে প্রণাম করো মাকে ভালোবাসো কেউ মালা আমাকে পড়িও না মাকে পড়াও দেরি হয়ে যাবে আজকে খুব তাড়াতাড়ি এসছি অন্য 11টা বেজে যায় কালকে তোমরা সবাই দেখেছো কালকে আমার খুব বমি হয়েছে কেন বমিটা হচ্ছে আমার লিভার নিতে পারছে না কেন নিতে পারছে না আমার খাবার টাইম হচ্ছে না আমি একবারে 5টা 6টার সময় খাচ্ছি একটা না কেন ভক্তরা দাঁড়িয়ে থাকবে এত কষ্ট করবে বাস স্ট্যান্ড পাবে না দিয়ে একটু তিসুটাকে দিয়ে একবার করে তো 5টা বেজে যাচ্ছে সবারই তো একটা লিমিট আছে ডাক্তাররাও একটা রেস্ট নেয় যারা যারা বড় বড় জায়গা আছে তারা যে কোনো সময় সব কিছু সময় আছে আমি সময়টাকে অতিক্রম করে ভক্ত সেবা করছি আমার শরীরে কোনো করবি কালকেও প্রচুর তুমি দেখেছো কালকে আমার প্রচুর বমি হলো আমি পুজো করতে করতে আরতি করতে করতে কারণ আমার লিভার হজম শক্তিটা কমে যাচ্ছে আস্তে আস্তে তার মানে আমি সবাই তোরা চুপচাপ দাঁড়াও আমি জানি 1 ঘন্টা বলতে হয় না ত্রিশুর ঠেকালেই কাজ হয়ে যায় তোমরা সবাই জানো কে কে নিয়ে এসো এই যে এত মানুষ কেন ভিড় চলছে সবাই কি বোকা সব থেকে ভগবান ফল পাচ্ছে বলে তারা আসছে কঠিন কঠিন রোগ ভালো করছে কারোর ব্রেন টিউমার কারোর ক্যান্সার কারোর টয়লেট কারোর প্রিওট কারোর ইনফেকশন সব তো মায়ের নাম জপ কারণ ভগবানই সব থেকে বড় ডাক্তার সব করতে পারে একদম ডাক্তার আমরা ভগবানের সমান আমরা ডাক্তারকেও ভগবানের সমান বলি যখন ডাক্তার আর পারে না যখন গরিব মানুষদের দুস্থ অনাথ মানুষদের চিকিৎসা করার ক্ষমতা নেই যাদের লাখ লাখ টাকা বিদেশে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই তাদের একটাই ক্ষমতা আছে চলো যাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাই কারণ সবাই জেনে গেছো মঙ্গলা মা কোনদিন 10 টাকা চাওয়াই না সবাই জানো কোনো টাকা পয়সা কিছু চাওয়ানো হয় না যার যেমন ক্ষমতা কারো মালা কারো চিরুনি কাকে যেমন সম্মান দেয় মা সেটাই গ্রহণ করে একবার বলি দেখিনি।